ওয়ানডে ক্রিকেটকে 40 ওভারে নামিয়ে আনার প্রস্তাব দিলেন শহীদ আফ্রিদি। অনেকেই শুনে হয়তো বা চমকে গেছেন, আবার অনেকেই ভাবছেন এ কেমন কথা। হ্যাঁ দর্শক, সত্যি তাই। কিছুদিন আগে ক্রিকেট থেকে ওয়ানডে ফরম্যাটটাই বাদ দেওয়ার পক্ষে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এরপর ওয়াসিম আকরামের সাথে কথার মিল রেখে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ওসমান খাজা মন্তব্য করেছিলেন, ধীরে ধীরে ওয়ানডে ক্রিকেটের মৃত্যু হয়ে যাচ্ছে। তাই তো সম্প্রতি যখন ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার যত আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে, এমন সময় নিজের মতামত ছড়ে দিলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক পরামর্শ দিয়েছেন যে ওয়ানডে ক্রিকেটে আকর্ষণ ফেরাতে 50 ওভার থেকে কমিয়ে যেন 40 ওভারে নামিয়ে আনা হয়। ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মূল কারণ হিসেবে তিনি বোঝাতে চেয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা যত বাড়ছে, ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ততই কমছে। খেলোয়াড়দের মধ্যেও দেখা যাচ্ছে অনাগ্রহ। প্রিয় দর্শক, শহীদ আফ্রিদির এমন মন্তব্যে আপনার মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।